ডুম্বুরনগর ব্লক এলাকার উন্নয়নে গতি ত্বরান্বিত করতে বিধায়িকার পৌরোহিত্যে বুধবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন ডুম্বুরনগর আরডি ব্লকের কনফারেন্স হলে ব্লকের অধীন 19টি পঞ্চায়েতের সেক্রেটারি জিআরএস ইঞ্জিনিয়ারদের নিয়ে প্রায় 4 ঘণ্টা ধরে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর ব্লকের বিএসসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, বিডিও অ্যাডিশনাল বিডিও প্রমুখরা। সেখানে মূলত 2022-23 অর্থবর্ষের ব্লক এলাকায় কী কী কাজ হয়েছে এবং আরও কী কী কাজ বাকি রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি 2023-24 অর্থবছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপরেখার উপর বিস্তারিত আলোচনা করা হয়। ডুম্বুরনগর ব্লক এলাকাকে যাতে একটা উন্নত ব্লক হিসেবে গড়ে তোলা যায় এই লক্ষ্যে সবাইকে গুরুত্ব সহকারে কাজ করার পাশাপাশি সময়ের কাজ সময়ে শেষ করার উপর বিধায়িকা গুরুত্ব আরোপ করেন। যিকোনো পলিটিক্স পার্টি আবার টংলাই নয় সমস্যা টংলাই থাকলেও অনেকটা সমস্যা যেন খাও কিন্তু বিশ্বাঙ্গ বাহিনী আবার সুসুয়া ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে আনবাক আবার তোমাতেই নিন ডেভেলপমেন্ট বাহিকে খাইনে আবার অনুপ সালেকা এনেকাই আশা পাই যে অর ভি ব্লক আন্ডার যর বিশ্বনি বরক সুবিধা অবসর অসুবিধা লামানি তৈরি অর গানগিনি যে অর বন্ধা সরানি যতটুক যত যেন যাতে মিলে ওই যেন ইলেকশন কাহামাদের পাই একা কিন্তু আশা পাই বিশ্বাঙ্গ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি।